সদস্য জনাব মোহাম্মদ হুসাম উদ্দিন চৌধুরী, সিলেট 5। সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমি তার সাথে কথা বলেছিলাম। আমার নির্বাচনী এলাকা সিলেট 5-এর জকিউজ্জামান খানেরঘাট হচ্ছে প্রায় জেলা সদর থেকে 90 কিলোমিটার দূরবর্তী। এখানে দুইটা হসপিটাল দুই থানা সদরে থাকলেও এটা 50 শয্যা বিশিষ্ট শুধু নাম মাত্র, এটা এখনো 30 শয্যা বিশিষ্ট অবস্থায় চলতেছে। উপরন্তু দুইটা ওটি রয়েছে, এখানে থিয়েটার রয়েছে কিন্তু ওটি পরিচালিত হচ্ছে না। অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্সের ড্রাইভার নাই। এই ধরনের সমস্যা আমি আগে উত্থাপন করেছি। আমি মাননীয় মন্ত্রীর সাথে টেলিফোনেও কথা বলেছি কিন্তু আমার এই সমস্যাগুলোর এখনো সমাধান হয় না, সুরাহা হয় নাই। আমার দাবি হচ্ছে যে অনতিবিলম্বে, যেহেতু জেলা সদর থেকে 90 কিলোমিটার দূরবর্তী, একজন মুমূর্ষু রোগীকে জেলা সদরে পৌঁছাতে গেলে তার মৃত্যুবরণ হচ্ছে। এখানে অপারেশন থিয়েটার চালু করার মাধ্যমে দুইটা হসপিটালকে সচল করার পরিকল্পনা মাননীয় মন্ত্রী মহোদয় গ্রহণ করবেন কি না, এটি আমার জানার বিষয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, বিষয়টি আমি পর্যালোচনা করে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নিব বলে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয়